পানি ভবন। 420,000 বর্গফুট আয়তনের বিশালাকার এই ভবনটি সম্প্রতি বেশ আলোচনায় এসেছে, কিন্তু যে ছবিটি ভাইরাল হওয়াতে এই আলোচনার সূত্রপাত তা প্রকৃত পানি ভবনের ছবি না। তবে এতে সকলের সামনে সুযোগ এসেছে পানি ভবন সম্পর্কে আরও ভালো করে জানার, যে পানি ভবনের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটি আসলে কেমন। ট্রাইটেক দেশের সবচেয়ে বড় এইচভ্যাক প্রোভাইডার, যারা পানি ভবনের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের সম্পূর্ণ কাজটি দক্ষ হাতে সম্পন্ন করেছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা আজ এই বিষয়টি তুলে ধরবে। বর্তমান বিশ্বের বহুল আলোচিত দুটা বিষয় হচ্ছে হলো কি এনার্জি কনজাম্পশন এবং গ্লোবাল ওয়ার্মিং। প্রতি বছর আমাদের যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তা শতকরা 40% ইউজ হয় হচ্ছে হলো গিয়ে বিল্ডিংগুলোতে। ইন্টারেস্টিংলি এই কমার্শিয়াল বিল্ডিং, হসপিটাল বা হোটেলস, এই বিল্ডিংগুলিতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার শতকরা 50% কিন্তু খরচ হয় হচ্ছে হলো কি এয়ার কন্ডিশনিংয়ের জন্য। তার মানে আমরা যদি একটা সাস্টেনেবল এবং এনার্জি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনস্টল করতে পারি, তাহলে নট অনলি আমরা ইলেকট্রিসিটি সেভ করতে পারবো, বাট এটা আমাদের আসলে কান্ট্রির ইকোনমিতেও কন্ট্রিবিউট করতে পারবো। পানি ভবনের মতো একটা আইকনিক টাওয়ারের HVAC ডিজাইন করতে গিয়ে আমাদের মূল ফোকাসটা ছিল যে মিনিমাম এনার্জি কনজাম্পশন করে এই ধরনের একটা সিস্টেম ইনকর্পোরেট করার জন্য। সেটা করতে গিয়ে আমরা মোস্ট অ্যাডভান্সড টেকনোলজি, ম্যাগনেটিক বিয়ারিং টেকনোলজি অ্যাডপ্ট করি। আপনার অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত ব্র্যান্ড স্মার্টের 4টা চিলার আমাদের এই প্ল্যান্টের মধ্যে আমরা ইনস্টল করি। শুধু চিলার না, প্ল্যান্টেও আমরা অনেক অপটিমাইজেশন করেছি। আমাদের এখানকে যে চিল ওয়াটার পাম্পগুলি আছে সেগুলি VFD অপারেটেড। তাছাড়া এই পাম্পগুলি এবং চিলারগুলি ঠিক কতটুকু লোডে চলবে সেটা একটা সাস্টেনেবল বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে রান করা হচ্ছে। আমাদের জেনারেল একটা মিসকনসেপশন আছে যে এত বড় একটা বিল্ডিংয়ের 5-6টা রুম যদি চলে তাহলে কি আমাদের ফুল সিস্টেমটা চালু রাখতে হয় কি না, এটা একদমই না। আপনার ম্যাগনেটিক বিয়ারিং চিলারের আমাদের এক একটার ক্যাপাসিটি 600 টন করে 4টা নামা, এখানে 600 টনের অ্যাজ লো অ্যাজ 10% পর্যন্ত, তার মানে 60 টনই আমরা অপারেশনে রেখে এই এয়ার কন্ডিশনিং চালু রাখতে পারি। তার মানে এর বিল্ডিংয়ে যদি আপনার 70 টন, 80 টন, 90 টন, 100 টন রিকোয়ারমেন্ট থাকে সে অনুযায়ী আমরা চিলার থেকে ক্যাপাসিটিটা দিতে পারি, যার কারণে এখানে আসলে এয়ার কন্ডিশনের জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচের কোনো সুযোগই নেই। পানি ভবনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়েছে স্মার্ট ম্যাগনেটিক বিয়ারিং চিলার, যা ওয়ার্ল্ডের অন্যতম এনার্জি এফিশিয়েন্ট একটি চিলার। একটি সাধারণ চিলারের চেয়ে প্রায় 50% বিদ্যুৎ সাশ্রয়ী। অর্থাৎ পানি ভবনের এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম থেকে যে পরিমাণ বিদ্যুৎ সেভ হচ্ছে তা জেনারেট করার খরচ যেমন বেঁচে যাচ্ছে, তেমনি ব্যবহার করতে হচ্ছে না অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি। এতে করে অতিরিক্ত কার্বন এমিশন প্রতিরোধ করতেও আধুনিক এই প্রযুক্তি অনেকাংশেই সফল। আর এই সেভ হওয়া বিদ্যুতের পরিমাণ দেশের অন্য যে কোনো সেক্টরে ব্যবহারের ফলে একটি বিশাল অঙ্কের খরচ জাতীয় অর্থনীতি থেকে প্রতি বছর বেঁচে যাবে, যা দেশের উন্নয়ন প্রকল্পে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাগনেটিক বিয়ারিং টেকনোলজিটা একটা যুগান্তকারী টেকনোলজি। এটার অনেকগুলি সুবিধার মধ্যে একটা রিমার্কেবল সুবিধা হচ্ছে হলো গিয়ে এটার লো স্টার্টিং কারেন্ট। 600 টনের একটা চিলার মাত্র 2 অ্যাম্পিয়ার্স কারেন্টে স্টার্ট হয়, ওয়ারেস একটা কনভেনশনাল চিলারে এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড 100-200 অ্যাম্পিয়ার্স পর্যন্ত কারেন্ট নিতে পারে। এই যে সিগনিফিক্যান্ট লো আপনার স্টার্টিং কারেন্ট, এটার জন্য আমাদের কেবল সাইজিং, তারপরে জেনারেটার, ব্যাকআপ জেনারেটার সাইজিং, সাবস্টেশন ইকুইপমেন্টে সব কিছুতে আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট সেভিংসে আসতে পারি। অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য যে অ্যাডিশনাল খরচটা করতে হয়েছে সেটা আমরা ডেফিনেটলি এই অ্যাডিশনাল ইকুইপমেন্টে মিনিমাইজ করে ফেলেছি। তো এই সমস্ত সুবিধাগুলি চিন্তা করলে সর্বোপরি আমরা বলতে পারি যে পানি ভবন ডেফিনেটলি এটি পরিবেশ বান্ধব এবং সাস্টেনেবল প্রজেক্ট, এবং এইটাতে আপনার অন্যান্য বিল্ডিংগুলির তুলনায় সিগনিফিকেন্টলি ইলেকট্রিসিটি সেভ হচ্ছে। ১৯৭৫ সালে পৃথিবীতে এনার্জি রিলেটেড কার্বন নিঃসরণের পরিমাণ ছিল 15.5 বিলিয়ন মেট্রিক টন, আর তা 2022 এসে দাঁড়ায় 36.1 বিলিয়ন মেট্রিক টনে, যা গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম প্রধান কারণ। আর পানি ভবনে যে চিলার ব্যবহার করা হয়েছে তা বছরে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ প্রতিরোধ করে তা বছরে প্রায় 60,000 গাছের কার্যক্ষমতার সমান। যদি এরূপ একটি স্থাপনায় 500 কিলোওয়াট বিদ্যুৎ সেভ করে, তবে এমন 20টি স্থাপনাতে এই ধরনের এনার্জি সেভিং টেকনোলজি ব্যবহার করে প্রায় 10 মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ সেভ করা সম্ভব হবে।
যা স্বাভাবিকভাবে ছোট একটি পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতার সমান বা তার চেয়েও বেশি। বড় ভবনগুলোতে এমন সময় উপযোগী প্রযুক্তি এবং অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহার করে এক্সিস্টিং সিস্টেমগুলোকে রিপ্লেস করলে এরকম একটি বড় অ্যামাউন্টের এনার্জি সাপোর্ট প্রতি বছর ন্যাশনাল গ্রিডে যোগ করা সম্ভব। যখন সমগ্র পৃথিবী এনার্জি ক্রাইসিসের দিকে ধাবিত হচ্ছে, তখন এমন সময় উপযোগী সিদ্ধান্ত অবশ্যই প্রয়োজন, কারণ ভবিষ্যতের জন্য সেভ করা এনার্জি হচ্ছে সবচেয়ে দামি এনার্জি। আর তাই আমরা গর্বিত যে এরকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর টিম ট্রাইটেক সাধুবাদ জানায় এমন সকলকে যাদের নিরলস পরিশ্রম অথবা যে কোনো ক্ষুদ্র প্রয়াস এনার্জি সেভিংসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।